আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এফাস তার কথা রেখেছে। রাতে 7টা নাগাদ সে ঘরে এসে দ্রুত লক ঘুরিয়ে ঘরে ঢোকে। সে এখন নিজের কাছে এক্সট্রা চাবি রাখে, যাতে কোনো সমস্যা হলে নক না করেই সহজে ভিতরে যাওয়া যায়। এফাস লক খুলে ভিতরে গিয়ে নিজের হাতে থাকা প্যাকেটটার দিকে তাকিয়ে মৃদু হাসে। তার চন্দ্রা আজ তাকে নিচু থেকে বাসায় তাড়াতাড়ি ফিরতে বলেছে। সে তার চন্দ্রার জন্য বেলি ফুলের মালা এনেছে। এক সপ্তাহ আগে ইলু ইফাসের সাথে ভার্সিটি যাওয়ার সময় বেলি ফুলের মালা দেখে বলেছিল তার মালাটা বেশ প্রিয়। এফাস তখন মৃদু হেসে ব্যাপারটা এড়িয়ে গেলেও মনে মনে ঠিক করে রেখেছিল সে একদিন বেলি ফুলের মালা কিনে চমকে দিবে ইলুকে। তার চমকে যাওয়া মুখশ্রীতে তাকিয়ে ঘায়েল হবে। নিজ হাতে ইলুর এলোকেশি চুলগুলো হাতখোপা করে দিয়ে তাতে বেলি ফুলের মালা গেঁথে দিবে। এফাসের অথর চুরে খেলে গেল স্মিত হাসির রেশ। এফাস হাতের প্যাকেটটার দিকে তাকিয়ে থেকে ঘর পর্যন্ত গিয়ে ইলুর নাম ধরে ডাকল। ঘরে গিয়ে ইলুকে পেল না। এফাস ব্রো কোচকে ব্যালকনিতে গেল, সেখানেও নেই। এক এক করে সব ঘর খুঁজেও যখন ইলুকে দেখলো না, তখন চিন্তার ছাপ পড়ল ইফাসের কপালে। সে রান্নাঘরে গিয়ে দেখে দুধ ডিম সব রান্নাঘরের ফ্লোরে পড়ে আছে। ইফাসের আবারও বুক অস্বাভাবিকভাবে ধরপড় করছে। তার মাথায় শুধু আসছে ইলু কি সেদিনের মতো আবারও কিছু নিয়ে ভয় পেল। ইফাস বিচলিত হয়ে সারা বাড়িতে খুঁজে গেল, কিন্তু পেল না। মাথায় হাত রেখে যখন ঘর থেকে বেরুতে যাবে, তখন চোখ গেল ডান্দিকের কর্নারের ঘরের দিকে। ঘরের দরজা খোলা দেখে ইফাস হতবাক হয়ে গেল, যা বোঝার বুঝে গেল। তৎক্ষণাৎ মুখ থেকে অস্পষ্ট আওয়াজে শুধু বের হলো, শিট শিট। ইফাস দ্রুত পায়ে ঘরে গিয়ে থমকে গেল। যেই ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। ইলু সেই ধুলোবালিতে মাথার ছবি হাতে নিয়ে বসে আছে। ইফাসের শ্বাস রুদ্ধ হয়ে আসছে। ঢোক গিলে ধীর পায়ে এগিয়ে যেতেই ইলু চোখ তুলে তাকালো। ইলুর চোখ দেখে ইফাসের পায়ের গতি বেড়ে গিয়ে ইলুর সামনে এসে ধপ করে বসে পড়ল। ইফাস ইলুর দিকে হাত বাড়িয়ে দিতেই ইলু নিজেকে গুটিয়ে নিল, নিজের শরীর গুটিয়ে দেওয়ালের সাথে মিশে গেল। ইফাসের হাত কাঁপে, ইলু তাকে ভয় পাচ্ছে। বিষয়টা বোধগম্য হতেই ইফাসের হৃদয়ে তীক্ষ্ণ ব্যথা হয়। ইফাস ভাঙা কণ্ঠে বলে, আমাকে এক্সপ্লেইন করতে দাও প্লিজ, বলেই আবারও ইলুর গালে হাত রাখতে গেলেই ছাড়া মেরে সরিয়ে দেয়। ইফাস বিমর্ষ হয়ে গেল মুহূর্তেই। ইলুর আচানক শরীর ঘিন ঘিন করছে। ইফাসকে বর্তমানে তার ভয়ানক মনে হচ্ছে। ইফাস চোখ বন্ধ করে শ্বাস নিতে নিতে বলে, প্লিজ ভয় পেও না, আমাকে প্লিজ ভয় পেও না, আমি সহ্য করতে পারবো না, প্লিজ চন্দ্রা। ইফাস জোর খাটিয়ে ইলুর দুগালে হাত রাখতে ইলু সজোরে ধাক্কা মারে ইফাসের বুকে। ইফাস প্রস্তুত না থাকায় কিছুটা পিছিয়ে যায়। ইলু আচমকা বিচলিত হয়ে পড়ে, হুট করে উঠে দাঁড়িয়ে রোষপূর্ণ চাহনে নিক্ষেপ করে বলে, আপনি আপনার সাথে ওনার কি সম্পর্ক? এই ছবি এখানে কি করছে, কি করছে এখানে বলুন। ইফাস দাঁড়িয়ে ইলুর দিকে তাকিয়ে বলল, বলবো সব, তুমি একটু শান্ত হও, আমাকে একটু সময় দাও, ভরসা করো প্লিজ। না না, শান্ত হতে পারবো না, আপনি বলুন আমাকে এই ছবি এখানে কেন, আপনার সাথে কি কি সম্পর্ক বলুন। ইলু দুই হাতে চুল খামছে ধরল, বিড়বিড় করতে লাগলো সে। ইফাসের হাত থেকে পড়ে বেলি ফুলের মালা তখন ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ইফাস এগিয়ে এসে ইলুকে ধরতে গেলেই ইলু ধরপড়িয়ে সরে গিয়ে বলে, একদম ছোবেন না আমাকে, আপনি আমাকে বিয়ে করেছেন কেন বলুন, কিসের সুযোগ নিতে চাচ্ছেন, আপনি কি আমাকে বিক্রি করে দেবেন, কেন বিয়ে করলেন। ইফাস আর সহ্য করতে পারছে না, সে এগিয়ে গিয়ে ইলুর দোগালে হাত রেখে বলে, এমন করে না চন্দ্রা, তুমি না অনেক সাহসী, আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো, আমি সব বলছি।
এলু এবারও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইফাসকে। হাতের কাছে একটা ছোট্ট ফুলদানি ছিল, তা সজোরে ইফাসের দিকে ছুঁড়ে মারতেই ইফাসের কপালের কাছে লেগে কেটে যায়। তাতে ফিনকি দিয়ে রক্ত বের হয় কপাল থেকে। ইফাস চোখ বন্ধ করে সহ্য করে নেয়। এলু অস্বাভাবিক আচরণ করছে, বারবার নিজের চুল টানছে আর কিসব বিড়বিড় করছে। ইফাসের এক মুহূর্ত না দাঁড়িয়ে এলুর হাত শক্ত করে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। নিজের ঘরে গিয়ে এলুর হাত চেপে রেখেই কাবার থেকে একটা দড়ি বের করে। এলু তখনও ধস্তাধস্তি করছে, ইফাসের হাতে অসংখ্য খামচি দিচ্ছে। ইফাস এলুকে টেনে বিছানার উপর বসিয়ে দিয়ে এলুর হাত দুটো দড়ি দিয়ে বেঁধে দিল, আর পা দুটো বাঁধার পর এলু একদম শান্ত হয়ে গেল। ইফাস এলুর বাঁধন কার্য শেষ করে ফোঁস করে শ্বাস ফেলে। ততক্ষণে এলু একদমই শান্ত হয়ে গিয়েছে। দুঃখিত এলু, তোমাকে এভাবে বাঁধা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ভয় পেও না, উত্তেজিত হতে হবে না, আমার কথা মন দিয়ে শুনবে, তারপর তোমার হাত পায়ের বাঁধন খুলে দেব, ঠিক আছে? এলু চোরানো চোখে তাকালো, চোখ তার অসম্ভব লাল হয়ে আছে। ভয় আর অবিশ্বাসে দিশেহারা প্রায় ইফাস। সে চোখ পরক করে দীর্ঘশ্বাস ফেলে ধীর গতিতে বলতে শুরু করে, আমার চোখ দুটো অসম্ভব সুন্দর, ছোট থেকেই এমন প্রশংসা পেয়ে বড় হয়েছে। আমার ফ্যামিলিতে কারোরই চোখের মণি নীল রঙের নেই, শুধুমাত্র একজনের ছাড়া। জঘন্য হলেও সত্যি, সেই জানোয়ার হিংস্র নারীলোভী পুরুষের চোখের মনির রং ভাগ্যক্রমে আমি পেয়েছি। তোমার জন্য কথাটা ভয়ঙ্কর সত্যি হলেও জানতে হবে, সেই নারীলোভী পুরুষ আমার সহোদর। ঘৃণিত হলেও এটাই সত্যি, ওর শরীরে রক্ত আমার শরীরেও বইছে। জঘন্য অপরাধের ভার খানিকটা আমার কাঁধে এসে পড়ছে এখন। থামলো ইফাস, এলুর স্থবির হয়ে গেল ক্ষণিকের জন্য। নিফাস আর ইফাস দুজন ভাই। ইফাস হেডবোর্ডে হেলান দিয়ে চোখ বুঝে এলু ভয়াতুর চোখে তাকিয়ে থাকে ইফাসের বন্ধ করা দুচোখের দিকে। ইফাস সেই অবস্থাতেই বলে, কোনো এক বর্ষণমুখ দিনে আমার জীবনে তোমার আগমন ঘটেছিল। সেদিন তুমুল বর্ষণ চলছিল, সেই বর্ষণের বার্তা নিয়ে তুমি আমার জীবনে এসেছিলে। আমি ছোট থেকে বোর্ডিং স্কুলে ছিলাম, সেখান থেকে স্কুল পাশ করে বের হয়ে একেবারে বাড়িতে আসি, তারপর চলে যাই চট্টগ্রাম, সেখানেই কলেজে অ্যাডমিট হই। কারণটা ছিল নিফাস, বয়স আমার বড় ছিল, পড়াশুনো শেষ করে ওর প্রধান কাজ ছিল মেয়েদের উত্তক্ত করা, কতবার যে এর জন্য মার খেয়েছে হিসাব নেই। মূলত এসব কারণেই আমি আসতে চাইতাম না বাসায়, দুবছর কোনো যোগাযোগই রাখিনি, শুধু মায়ের সাথে কথা বলতাম, তাও খুব একটা না। ভীষণ অভিমান ছিল সবার প্রতি, কেন এই ছেলেকে শুধরানোর জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না কেউ। তবে সেবার মা ভীষণ কান্নাকাটি করলেন, বললেন এবার না এলে আর কখনোই নাকি দেখতে পাবো না। এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করেই এনেছিল আমাকে ভাগ্যিস সেদিন এসেছিলাম। সেদিন বিকেলটাও ছিল অন্যরকম অদ্ভুত সুন্দর। ছাদে দাঁড়িয়েছিলাম, সারা ছাদ ফাঁকা, ফাঁকা দেখেই উঠি। একা সময় কাটানোর জন্য উপভোগ করছিলাম বৃষ্টির সময়টা। অনেকটা চিৎকার চেঁচামেচিতেই আমার সেই সময়টা নষ্ট হয়ে যায়, উপভোগ করতে পারলাম না, ভীষণ রাগ হচ্ছিল। ইচ্ছে হচ্ছিল যে বা যারা এই চেঁচামেচি করছে তাদের ঠাঁটিয়ে চড়মা লাগিয়ে দিই। সেই উদ্দেশ্যে ছাদের উল্টো দিকে যাই। উপরতলার নিষাদকে চিনতাম আমি, তুষিকেও চিনতাম, দুজন প্রায় সময়ই ছাদে আসতো, আমার সাথে দু একবার দেখাও হয়েছিল, তাই চেনা জানা ছিল। আমি প্রস্তুত হচ্ছিলাম একটা কড়া করে ধমক দিব, দুপা সামনে বাড়িয়ে যাই, কাছাকাছি যেতে একটা বল এসে আমার মাথায় লাগে। ব্যাপারটা এত দ্রুত ঘটেছে আমি কয়েক মিনিটের জন্য চমকে যাই। যখন বুঝতে পারি তখন যেন রাগটা আরও বেশি মাথা চাড়া দিয়ে উঠে। রাগ নিয়ে চোখ মেলেছিলাম একবার বল নিক্ষেপকারী মেয়েকে, রাগ দিয়ে ভস্ম করে ফেলার জন্য, কিন্তু ঘটে যায় অন্য কিছু। নিয়তি সেদিন অন্য কিছু চেয়েছিল। চোখের পলক ফেলার আগেই চশমা পরা একটি ছিমছাম গঠনের মেয়ে দৌড়ে আমার সামনে এসে পড়ে, আমার পায়ের কাছে বলটা তুলে নিয়ে দৃঢ় গলায় বলে উঠে, খেলতে গেলে খেলোয়াড়দের আর দর্শকদের একটু ইঞ্জুরি হতে হয়, কারোর মনে তো কারোর শরীরে, তাই সরি টরি বলতে পারবো না, দুঃখিত তার জন্য। চোখের পলকে আবারও চলে যায়, আর আমি মেয়েটির চঞ্চল দুটি চোখ যেন আটকে যায়। হৃদয়ে আটকালো না, প্রথম দেখায় কখনোই হৃদয়ে কারো ভালোবাসা আটকায় না। তবে একটু কৌতূহলী হয়েছিলাম মেয়েটির ব্যাপারে,
সারাটা বিকেল মেয়েটি দৌড়দৌড়ি ছুটোছুটি উপভোগ করছিলাম। কি হয়েছিল জানি না, তবে মেয়েটি চশমা ভেদ করে ওই চোখ যেন কিছু একটা ছিল ওই চোখে। সেই কিছু একটা তাড়নায় আমি নাওয়া খাওয়া বাদ দিয়ে মেয়েটার খোঁজে বেরিয়ে পড়ি, বের করেও ফেলি, যার সর্বপ্রথম বাহক ছিল নিষাদ। নিষাদকে ছলে বলে কৌশলে জিজ্ঞাসা করি মেয়েটির কথা, আরো ছোট মনে বলেও দিল মেয়েটির স্কুলের ঠিকানা। বের করি ওর কাছ থেকে, স্কুলের কাছাকাছি যেতেই মেয়েটিকে দেখতে পেতাম, সাদা আর আকাশি রঙের স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দৌড়ে দৌড়ে স্কুলে যাচ্ছে। আমি মেয়েটিকে সেভাবে দেখেও কেন যেন কৌতূহলী হলাম। মেয়েটি সব কিছু খুঁটিনাটি জানতে ইচ্ছে করত। ব্যাস, কথা আছে না, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, আমাকেও ছাড়েনি। রোজ রোজ তাকে দেখে তবুও যেন আমার কাছে নেশার মতো ছিল। একদিন না দেখলে পাগল পাগল লাগতো, আমার মনে বিশাল এক জায়গা নিয়ে ফেলল অনায়াসে, আর সে জায়গায় আগুন লাগিয়ে ভুলে গেল। আমাকে কি একটুও চিনতে পারোনি চন্দ্রা? এলো হকচকাল, এতক্ষণ তার কথা বলেছে ইফাস সেটা বুঝতে পেরেছে। তবে ছাদে ইফাসের সাথে দেখা হয়েছিল, কথাও হয়েছিল, এই ছোট্ট সাক্ষাৎটা যে তার মনেই নেই, অথচ কারো হৃদয়ে এতটা দাগ কেটে ফেলেছে, এলোর ভাবনায় ছেদ পড়ে ইফাসের ভরাট কণ্ঠে। আমার সব কষ্ট এক বিষয়েই, আমার যা কিছু পছন্দ সব নিফাজ ছিনিয়ে নিত, কেড়ে নিত, খেলনা থেকে পোশাক কোনোটাই বাদ যেত না। দিন গেল, মাস গেল, বছর পেরোল, কিন্তু ওর ছিনিয়ে নেওয়ার অভ্যাসটা গেল না। কেড়ে নিতে নিতে আমার সবটাই কেড়ে নিল, আমাকেও কেড়ে নিল একদিন। তোমাকে আমি নিফাজের সাথে রাস্তায় হাত ধরে হাঁটতে দেখি, বিশ্বাস করো আমার শ্বাসটা থেমে গিয়েছিল। তুমি বারবার নিফাজের দিকে তাকিয়ে লাজুক হাসছিলে, আমার হৃদয় তখন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। নিফাজের স্বভাব সম্পর্কে আমি জানতাম, কিন্তু কেন যেন তখন আমার একটা বারও মনে হয়নি ও তোমার সাথে ছলনা করতে পারে। রাগ আর কষ্টে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। এর দুই দিন পর আমি আবারও চট্টগ্রাম চলে যাই, তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। ভার্সিটি লাইফ শুরু হয়, আমি আবার পড়াশোনা শুরু করি। যখন আমি ধীরে ধীরে স্বাভাবিক হই, তখন একদিন মা কল করে বলেন নিফাজকে নাকি পুলিশ ধরে নিয়ে গিয়েছে, বাবার অবস্থা খারাপ। আমি ছুটে আসি এখানে, পুলিশের কাছে গিয়ে জানতে পারি জানোয়ারটা একটা মেয়ের সম্ভ্রম কেড়ে নিয়েছে। কথাটা শুনেই হুট করে আমার তোমার কথাটা মনে পড়ে যায়। আমি পুলিশের কাছে সেই মেয়েটার নাম জানতে চাই। পুলিশ যখন আমাকে মেয়েটার ছবি দেখায়, আমি থমকে গিয়েছিলাম, জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। ছেলেটাকে কাঁদে না, কিন্তু সেদিন আমি সেখানেই চেঁচিয়ে কাঁদি। পুলিশটা সহ আমার কান্না দেখে আশ্চর্য হয়ে যায়। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আমি বারবার নিজেকে দোষারোপ করতে থাকি, কেন সেদিন আমি বাধা দিলাম না তোমাকে, কেন আমি তোমার সামনে নিফাজের আসল রূপ টেনে হিঁচড়ে বের করলাম না। সেদিন রাতে দেরি করে বাসায় ফিরে, কিন্তু বাসায় যাওয়ার পর দ্বিতীয়বার ধাক্কাটা খাই, বাবা হার্ট অ্যাটাক করেছেন। নিজের ছেলের এত বড় কুকর্ম সহ্য করতে না পেরে সেদিন রাতেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। আমার আপন বলতে রইল শুধু মা, বুক ফেটে যাচ্ছিল, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু আমি যে অপারগ ছিলাম, আমার কাঁধে যে মাকে সামলানো তাই ছিল। বাবা যখন মারা যায়, তার কিছুদিনের মধ্যে আমাদের যে বাড়িটা ছিল সেটা ইফতার বাবা নিজের নামে করে নেয়। কিভাবে নেয় আমি জানি না, শুধু এটুকু জানি আমার নিঃস্ব হয়ে গিয়েছিলাম। তখন দাদু আমাকে ওনার সব সম্পত্তি লিখে দেন, আর তারপর আমরা এই বাড়িটা কিনতে পারি। আমি তখন তোমার খোঁজ নিইনি, কথাটা বললে ভুল হবে, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছিলাম না, সব অগোছালো মনে হচ্ছিল। নিফাস তখন রিহাবে ছিল, ও এতটাই মাদকাসক্ত ছিল যে ওকে সুস্থ করতে 2 বছর লেগে যায়। এই 2 বছর আমি একবারের জন্যও তোমাকে দেখতে পারিনি, খুঁজেছি কিন্তু পাইনি। জিজ্ঞেস করার মাধ্যম ছিল নিষাদ, কিন্তু নিষাদ ও কিছু বলতে চাইতো না, পাগল পাগল লাগতো। অনেকবার ভেবেছি এই নিষ্ঠুর দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু পারিনি। আমার মা তো বেঁচে আছেন, তাকে দেখার জন্য 2 বছর পর হঠাৎ রেহাব থেকে ছাড়া পায় নিফাজ। ইফতার বাবা কিভাবে নিফাজকে বের করেছিল জানি না, নিফাজ আবারও আমাদের সাথে এসে থাকা শুরু করে। আমি বা মা কিছুই বলতে পারছিলাম না, কারণ তখন যে বাড়িতে আমরা ছিলাম সেটা ইফতার বাবার নামে হয়ে গিয়েছিল। নিফাজ নিজেকে সুস্থ প্রমাণ করার চেষ্টায় লেগে গেল। কিছুদিন পর মাও বিশ্বাস করে ফেললেন, কিন্তু ওই যে কুকুরের লেজ বাঁকাই থাকে,
কিছুদিনের মধ্যেও আবারও নিজের খেলায় মেতে ওঠে। মেয়েদের টিস করা, রাস্তায় গুন্ডামি করা, মারপিট করা, কোনো কিছুই বাদ যেত না। আর তারপরও টার্গেট হলো নিশাত, যে আমাদের অ্যাপার্টমেন্টের ভাড়া থাকত। নিশাতকে যে ডিস্টার্ব করতো সেটা আমরা কেউ জানতাম না। একদিন তুলে নিয়ে গেল নিশাতকে, আর সেদিনই ছিল ওর পাপের শাস্তি পাওয়ার দিন। নিশাতকে তুলে নিয়ে যাওয়ার পর দিন ওকে খুন করে, এটা তো তুমি জানতে, তাই না? এলো নিস্পৃহ চোখে শূন্যে তাকিয়ে আছে, তার মধ্যে এখন কি হচ্ছে সে নিজেও জানে না। নিশাতকে তুলে নিয়ে গিয়েছিল সেটা জানতো, কিন্তু সেটা যে নিফাস ছিল সেটা এলো জানতো না। আর রিদের হাতে যে নিফাস খুন হয়েছে সেটাও জানতে পারেনি। নিফাস এই পৃথিবীতে নেই, ব্যাপারটা জেনেও ইলু কোনো কিছু অনুভব করতে পারছে না। মাথাটা ভীষণ ভারী ভারী লাগলো তার নিকট। ইলু চোখ বুঝতেই আবারও ইফাসের কানে এলো, দু বছর আমি পড়াশুনো করতে পারিনি। নিফাজের মৃত্যুর পর আমরা আমাদের এই বাসায় চলে আসি, আর নিশাতরা ওদের নিজেদের ফ্ল্যাট কিনে সেখানে চলে যায়। আমি আমার পড়াশুনো বন্ধ করে তখন বেকার ছিলাম। দাদু আমাদের দেখভাল করতেন। একদিন বাসা থেকে বের হয়ে আনমনে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটছিলাম বললে ভুল হবে, তোমাকে খুঁজছিলাম। জানতাম তোমাকে পাবো না, কিন্তু তবুও খুঁজতাম। রোজ নিয়ম করে দুবেলা খুঁজতে বের হতাম। সেদিন সকালেও আমি বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাই, একটা স্কুলের সামনে দাঁড়িয়ে পড়ি। কেন জানি না আমার মনে হচ্ছিল তোমাকে আমি সেখানেই পাবো। হুট করে চোখ তুলে স্কুলের করিডোরে তাকাই, আর তারপর আমার দুনিয়া যেন ওলট পালট লাগছিল। বিশ্বাস হচ্ছিল না এই পার্থিব জীবনের সব কিছু, করিডোরে দাঁড়িয়ে থাকা বিষণ্ন কিশোরীর মুখশ্রী আমার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে ফেলল। সেই শুকনো মুখশ্রী, চশমার ফাঁকে টানা টানা দুটো চোখ, আমি জোরে শ্বাস টেনে চোখ বন্ধ করি। আমার মনে হচ্ছিল তুমি আমার কল্পনা, কারণ ওই দুই বছর এমন হয়েছে বহুবার, সব সময় মনে হতো তুমি এই তো আমার সামনে এসে দাঁড়াবে, বিরক্ত হয়ে চশমা নাড়িয়ে অবাধ্য চুলগুলো কানের পিঠে গুঁজে দেবে, কিন্তু চোখের পলক পাল্টাতেই তুমি আর থাকতে না। কিন্তু সেদিন ছিলে, সেদিন চোখ মেলার পরও তোমাকেই দেখতে পাই। আমি যেন আমার সব কিছু পেয়ে গিয়েছিলাম সেদিন। ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে, বুকের মাঝে লুকিয়ে ফেলতে, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করি, দূর থেকেই তোমাকে অনুভব করি, তোমাকে চোখে চোখে রাখি। কিন্তু তখন SSC পরীক্ষার্থী ছিলে তুমি, তোমার বোর্ড পরীক্ষার সময় আমি হলে গিয়ে দেখেছিলাম, কিন্তু তোমাকে ধরা দেইনি। তুমি SSC পরীক্ষা শেষ করে যখন কলেজে ভর্তি হলে, সেই ভার্সিটিতেই আমি ভর্তি হয়ে যাই। এক মুহূর্তের জন্যও তোমাকে চোখের আড়াল হতে দেইনি। যতটুকু সময় তুমি আমার সামনে থাকতে, মন ভরে শুধু তোমাকেই দেখতাম। অবাক লাগত, এত কিছু সহ্য করার পরেও কিভাবে তুমি এতটা স্বাভাবিক ছিলে, যেখানে আমি নিজেই ভেঙে পড়েছিলাম। যখন তোমাকে দেখতাম ইচ্ছে করতো সব ভুলে তোমাকে একদম নিজের কাছে টেনে নিই, কিন্তু করিনি। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, আর সেই অপেক্ষার অবসান ঘটেছে 3 বছর পর। আর তোমাকে অনেক আগে থেকেই আমি ভালোবাসি, 5 বছর, না না 5 বছর না, ঠিক 7 বছর ধরেই তোমাকে আমি ভালোবাসি চন্দ্রা, ভীষণ ভালোবাসি। এলো নিরুত্তাপ, নিরুত্তর চোখ অবধি মেলল না, শরীর যে চলছে না তার মাথায় সবটা তালগোল পাকিয়ে যাচ্ছে। এফাস তাকিয়ে দেখল এলোর বন্ধ চোখ জোড়ার দিকে, অপেক্ষা করে কখন চোখটা মেলবে। এফাস ধীরে ধীরে বিছানা থেকে নামল, হাঁটু গেড়ে বসল এলোর পায়ের কাছে। এলোর কম্পয়মান দুই হাত আঁকড়ে ব্যথাতুর কণ্ঠে বলল, আমি মানছি আমি ভুল করেছি, তোমার বিশ্বাস হয়তো ভেঙে ফেলেছি, তোমাকে আরো আগেই সত্যিটা জানানো উচিত ছিল, কিন্তু আমি পারিনি জানাতে, আমার ভয় হতো সব জেনে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, ভুল বোঝো। নিজেকে প্রস্তুত করছিলাম তোমাকে সব কিছু জানানোর পর যদি আমাকে ঘৃণা করো, মানতে পারতাম না সেটা, তোমার মনে জায়গা দখল করার বদলে হারিয়ে ফেলতাম তোমাকে, এই ভয়ে সবটা লুকিয়েছি, কিন্তু আমি তোমাকে বলতাম আজ নয় তো কাল। ইফাসের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ইলুর হাতে। ইলু দীর্ঘশ্বাস ফেলে বলে, সবাই জানে এসব। হ্যাঁ, তোমার বাবার কাছে আমি হাত জোর করে চেয়েছিলাম তোমাকে, তিনি তোমাকে আগেই জানাতে চেয়েছিলেন, কিন্তু আমি বারণ করি,
আশ্বাস দিই যে আমি বলবো সবটা, ক্ষমা করে দাও চন্দ্রা। বাহ্যিক রূপে ইলু শান্ত হলেও ভেতরটা তার অশান্ত। ইফাস চোখচোড়া মেলে ইলুর দিকে তাকাতেই ইলু অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। সূক্ষ্ম এক আঘাত এসে লাগে ইফাসের হৃদয়ে। ইফাস ম্লান চোখে ইলুর দিকে তাকিয়ে থাকে। হুট করে ইলুর হাত ছেড়ে উঠে দাঁড়ালো। ইলুর বাঁধা হাত জোড়া খুলে দেয়। ইলু একবারও তাকালো না ইফাসের পানে। ইফাস হাতের বাঁধন খুলে দিয়ে আলকুচ্ছে ইলুর ফেরানো মুখটা দুহাতে আগলে কপালে চুমু খায়। ভাঙা চোখজোড়া মেলে ইলুর চোখের দিকে তাকিয়ে দুর্বোধ্য হাসে ইফাস। ইলুর হাত জোড়া টেনে নিজের ওষ্ঠ ছুঁয়ে নির্বিকার কণ্ঠে বলে,